খুব সুন্দর মহল দেখতে পাচ্ছো, এরকম একটা রেস্টুরেন্টের মধ্যে পার্সোনাল রুম তৈরি করা। তো গাইস দেখো দেখতে পাচ্ছো ফাটাফাটি রুম তৈরি করেছে আর কি। এর ভিতরটা না আসলে বুঝতে পারবো না আর কি। এখানে কলকাতার বিখ্যাত খিচুড়ি পাওয়া যায়। আচ্ছা কাপলস রুম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা ফ্রি 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 অফ কস্ট ডেলিভারি। ওয়াও গাইস ওয়াও। চিকেন এক চিকেন প্লাস এক বিরিয়ানি 90 টাকা। হেই বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তো ফ্রেন্ডস আজকে দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্ল্যাক ফ্যামিলি, নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো ওয়েলকাম টু এনি ভ্লগ গাইস। তো চলো আজকে হচ্ছে দেখো একটা স্পেশাল জিনিস উদ্বোধন হবে আর তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি আর কি। কোথায় এসেছি না এসেছি সব তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফাটাফাটি বুঝতে পারবে। তো চলো আমরা দেখো পিছনে একটা আলাদাই ধরনের মহল গাইস। তো চলো যাওয়া যাক আর কি। দেখো এই সাইডটা দেখো এক খুব সুন্দর মহল দেখতে পাচ্ছো, কোথায় এসেছি ভেতরে না গেলে বোঝা যাবে না। তো চলো গাইস ভেতরের দিকে যাওয়া যাক আর কি। তো ফাটাফাটি দেখো গাইস একটা একটা জিনিস উদ্বোধন হয়েছে এখানে, এই জন্য তোমাদের আজকে এখানে নিয়ে আসা আর কি। দেখো কোথায় বুঝতে পারছো, কেউ কেউ হয়তো বুঝতে পারছো কোথায় এসেছি আমি, আর যারা জানো না সব কিছু ইনফরমেশান দেবো এখানকার। চলো আর কি ফাটাফাটি একটা রুমে নিয়ে যাচ্ছি তোমাদের, মানে আয়না রুম তৈরি করেছে, আয়না ঘর তৈরি করেছে। ভাবা যায় এরকম একটা রেস্টুরেন্টের মধ্যে পার্সোনাল রুম তৈরি করা, অসাধারণ গ্রামের রুমের মধ্যে। দেখো গাইস ও গাইস ফাটাফাটি ওয়াও গাইস ওয়াও 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 ফাটাফাটি গাইস অসাধারণ লাগছে। দেখো ফাটাফাটি লাগছে ফাটাফাটি লাগছে। তো গাইস দেখো দেখতে পাচ্ছো ফাটাফাটি রুম তৈরি করেছে আর কি। ওয়াও গাইস কোথায় এসছি সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। দেখো এটা হচ্ছে স্পেশাল রুম, তোমরা চাইলে একটু লাইট ফাইট অফ করে দিতে পারো এখানে। দেখো আমি দেখাচ্ছি ব্যাপারটা, এখানে এসে একদম পুরো পার্সোনাল রুম মতো নিজের ঘরের মতো তোমরা ইউজ করতে পারবে যারা আর কি পার্সোনালভাবে আসতে চাও। খুব সুন্দর করে আর কি সাজানো হয়েছে রুমটা। ওয়াও গাইস ওয়াও গাইস ওয়াও। তো যাও গাইস এটা হচ্ছে কোথায় সেটা সব কিছু জানবে তো আমাদের স্যারকে ডেকে নিয়ে আগে। স্যার কেমন আছেন আপনি? তোমাদের প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। মহল তো মহলটাই আলাদা গাইস, এখানে বিলটাই আলাদা। তো যাই হোক গাইস চলো শুনে নিই আর কি। মানে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, হয়তো খানিকদিন পর এসিও লেগে যাবে এখানে। মানে এক্সট্রা কি কোনো চার্জ ফাস করে না? কোনো কোনো নাকি এক্সট্রা কোনো চার্জ নেই? এক্সট্রা কোনো চার্জ নেই? আমি হয়তো ভাবলাম যে অন্য অন্য হোটেলে অন্য অন্য রেস্টুরেন্টে যেমন থাকবে, কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেই। ওয়াও গাইস ওয়াও, তোমাদের জন্য আলাদা ওই অসাধারণ একটা বেনিফিট দিচ্ছে রকস্টার। যে ডেলিভারিটা ছিল অনলাইন সেটা কি আছে এখনো? একদম। সেটা মানে কত দূর রেঞ্জ পর্যন্ত ডেলিভারি হয় এখন? আগে তো ছিল প্রায় 8-10 কিলোমিটার, এখন 15 থেকে 16 কিলোমিটার ফ্রি। ও ফ্রি 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 অফ কস্ট ডেলিভারি। ওয়াও গাইস ওয়াও, ফ্রি ফ্রি অফ কস্ট ডেলিভারি পেয়ে যাচ্ছে অল অল ফুডস এন্ড রেসিপিস, অনেক কিছু পেয়ে যাচ্ছে তোমরা আর কি। বিরিয়ানি কিরকম কি আছে তোমাদের রেস্টুরেন্টে? অন্য রেস্টুরেন্ট ফাটাফাটি তো রেট বলছে আর কি, তোমার কিরকম কি? মটন চিকেন বিরিয়ানি আমাদের চিকেন এক চিকেন প্লাস এক বিরিয়ানি 90 টাকা। 90 টাকায় অনলি 90 টাকায়? ওয়াও গাইস, এখন বাইরের দিকে যেমন রেট এখানে অনেকটাই সস্তা, সস্তা রেটে তুমি বিরিয়ানি পেয়ে যাচ্ছ এন্ড দেন এরকম একটা মহল পেয়ে যাচ্ছ তুমি এরকম একটা ঘরে। দেখো আলাদাই খাওয়া দাওয়ার একটা ব্যাপার, আলাদা একটা মহল এখানে। শুধু এই রুমটা নেই কিন্তু আলাদা বাইরের একটা রুম এটাও দেখাবো। বাট এখানে দেখো টিভিরও ব্যবস্থা আছে এন্ড দেন ফ্যান, আর কিছুদিন পরে আর কি এসি এসিটাও ভেন্টিলেশন তৈরি করা আছে। হ্যাঁ আচ্ছা এসি তো এসি কাল পরশুর ওখানে দেখো লাইন করা আছে সব কিছুই, আর ভেন্টিলেশনও তৈরি করা। তো অল সেট, দাদার রুম উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে তুমি চলে এসো এখানে, এরকম একটা রুম তৈরি করেছে আমি। তো ভালো লাগলো আমাদের বাড়ির পাশের একটা গ্রামে বসিরহাটে। দাদা এটা কোথায় পড়ে একটু যদি কাইন্ডলি বলেন? শায়েস্তানগর কাটিয়া রোড নিয়ার বাই পেট্রোল পাম্প। আচ্ছা আচ্ছা, মানে এটা শায়েস্তানগর তোমার কাছাকাছি, বসিরহাট থেকে যারা আসবে ফাটাফাটি ভাবে এসো পেট্রোল পাম্পের কাছাকাছি রকস্টার। আর এখানকার অল ফুড থেকে ধরে সব কিছুর টেস্ট অ্যান্ড সব কিছু ফাটাফাটি তোমরা না আসলে বুঝতে পারবে না, এরকম একটা রুম দাদা স্পেশালি তোমাদের জন্য অফার করছে। তো আসা তো বান্ধাই বস। তো চলো অন্য রুমগুলো দেখাই, এটা তো জাস্ট একটা ইয়ে ছিল, ডেমো ছিল। চলো আরো রুমগুলো দেখাই, মানে গ্রাম্য পরিবেশে দাদা তৈরি করেছে। তো চলো যাওয়া যাক, চলো এই সাইডের দিকে এসো। তো গাইস ফার্স্ট অফ অল আর কি রকস্টারে ঢুকেই যে মহলটা তুমি পেয়ে যাচ্ছ আর কি, চলে এসো দেখো। এই হচ্ছে ফোয়ারা, মানে আলাদাই মহল তৈরি করা দেখতে পাচ্ছ আর কি। ফোয়ারা মানে অসাধারণ একটা লুক তৈরি করা রেস্টুরেন্টটা। আর ফাইনালি গাইস আমরা রকস্টারের ভিতরে এখন আর কি, মহলটা দেখতে পাচ্ছ এখানে আছে হুক্কা বার। এটা একদম গ্রাম্য পরিবেশে আর কি তোমরা এসে এখানে ঠান্ডা পরিবেশে তোমরা এনজয় করতে পারবে, অসাধারণ অসাধারণ। রকস্টার মানে গাইস মানে বলতে পারো একটা রেস্টুরেন্ট না, কত সুন্দর সুমন ব্যবস্থা আর কি দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রকস্টার কিচেন। হ্যালো স্যার কেমন আছেন আপনি? তো এখানে দেখো কিচেনটা দেখো, আমি একটু ভিতরে ঢুকছি। অন্য অন্য রেস্টুরেন্টের কিচেনের মধ্যে ভেতরে তো প্রবেশ করতেই দেবে না আর কি, এখানে যায় সেটা দেখো।
কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা এখানে, অসাধারণ একটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। দেখো তুমি মনে করছো এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। অন্য অন্য রেস্টুরেন্টে যেমন মানে তুমি যাবে, আমরা তো ইউটিউবার, আমরা মাঝে মাঝে যাই আর কি, ভেতরে যায় প্রমোশন করার জন্য, তো ভেতরে ঢুকতে যায় না, বলে স্যার ভেতরে ঢোকা যাবে না, আর যাই করুন আপনারা ভেতরে ঢুকবেন না, কেন বলে জানি না, যাই হোক হয়তো কোনো পার্সোনাল ব্যাপারটা থাকতে পারে। আর এখানে দেখো আলাদাই মহল। আর ফাইনালি গাই আরেকটা দেখো উপকার, এটা তো আলাদাই একভাবে প্রমোশন করানো। আর ওই একটা আলাদা কিচেন, ওখানে চার ব্যবস্থা আছে আর কি, চা পাওয়া যায় এখানে। এখানে সবচেয়ে ফেমাস চা হচ্ছে ভলকানো চা, ভলকানো চা বলেছিলাম তোমাদেরকে, নিশ্চয়ই গিয়ে জানো সবাই, ভলকানো চা আলাদাভাবে এখানে ভলকানো চা পাওয়া যায়। তো কেউ যদি টেস্ট করতে চাও রকস্টারে আসতে হবে, অ্যান্ড দেন টেস্ট করতে হবে। তো চলো আমাদের ওই সাইডের দিকে নিয়ে যাই আর কি। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। হ্যাঁ যাই হোক, আপনাদের আর কি এত সুন্দর পরিষেবা, আমরা মুগ্ধ আর কি নিয়মিত। কি হয় এখানে, এই যে কিচেনটা আছে এখানে কি হয়? এখানে আছে তোমার রোল আছে, চাউমিন আছে, আচ্ছা পকোড়া আছে, খালি চিন পটেটো আছে, আচ্ছা আচ্ছা, এখন অনেক রকম আইটেম আছে, বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না এমন একটা বিষয়। যাক ওই একটা দেখলাম, ওই একটা কিচেন আছে, ওই কিচেনটা কিসের জন্য? ওটা হচ্ছে রান্নার ঘর, মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বিগ আইটেম প্রস্তুত করার জন্য। এখানে আছে ছোটখাটো জিনিস যেগুলো থাকে, কাটলেট এটসেট্রা, তাই তো? আচ্ছা মোমো পাওয়া যায় নাকি এখানে? আর কি কি মোমো পাওয়া যায় আইটেম? মোমো পাওয়া যায় ভেজ মোমো, চিকেন মোমো, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো। আচ্ছা আচ্ছা, দেখো গাইস মানে দাদার দেখে দেখে বলতে হচ্ছে এতটাই পরিমাণে মানে মেনুর চাপ আর কি, এখানে প্রচুর মেনু, প্রচুর মেনু। এখানে আসলে তোমার সেরকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। ভলকানো মেনুর আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, ভলকানো চা পাওয়া যায় নাকি এখানে? আগে যে পাওয়া যায়। আচ্ছা গাইস, এটা টেস্ট করার জন্য কিন্তু আমরা এখানে মাঝে মাঝে আসি আর কি। আর আমাদের দেশে এখানে অসাধারণ লাগে, অসাধারণ লাগে এনাদের যা মানে আতিথেয়তা, অসাধারণ, মানে আমাদের বাড়ির মতো লাগে মাঝে মাঝে। শুনুন আছে আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক গাইস আরো ঘুরে ঘুরে দেখায় আর কি। দেখো শুধু রকস্টার এখানেই থেমে নেই, যে রকস্টার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে জানো তো গাইস। দেখো এটা হচ্ছে রকস্টার মোবাইল, এটা রকস্টার মোবাইল অ্যান্ড ক্যাফে। তোমাদেরকে একটা জিনিসের জন্য আজকে নিয়ে আসছি, সেটা হচ্ছে ওনলি ওয়ান ফর এই রুমটার জন্য, স্পেশাল রুম অ্যান্ড দেন এসি রুম। কেউ ওরকম রেটে দেবে না, কেউ দেবে না ওরকম রেটে। তো গাইস চলো আমরা বন্ধুরা মিলে এখানে এসছি আর কি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ব্ল্যাক ফ্যামিলিতে এরকম ভিডিও তো আসতেই থাকবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছো অসাধারণভাবে লাইক করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড দেন ফলো করো গাইজ। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব অ্যান্ড দেন শেয়ার করো। আর বন্ধুদের সাথে না শেয়ার করলে এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে তোমরা জানবা কীভাবে নাকি? তো চলো গাইজ সাপোর্ট করে দিও আমাদেরকে। চলো গাইজ ফটাফাটিভাবে তোমরা দেখলে রকস্টার ক্যাফে অ্যান্ড রকস্টার ওয়ার্ল্ড। গাইজ এখানে আসলে গাইজ ফটাফাটি মজ মস্তি তো হতেই থাকবে আর কি। তো গাইজ দেখো এখানে অনেক কিছু পাওয়া যায়, আর একটা কথা তো বলতেই মনে নেই তোমাদের, খেয়াল নেই আর কি, এখানে কলকাতার বিখ্যাত খিচুড়ি পাওয়া যায় আর কি, ফটাফাটি মাস্ট পাবে, তোমরা এনজয় করতে পারবে এখানে। তোমরা এসি রুমও পেয়ে যাচ্ছ একদম লো কস্টে, সব কিছু একই দাম। এখানেও ওই যেটা দেখালাম আর কি সাউনি করা, ওখানেও একই রেট, অ্যান্ড দেন পার্সোনাল রুমও একই রেট, সব কিছু একই রেট। শুধু জাস্ট মাত্র এখানে তোমরা আসতে হবে তোমাদের বসিরহাট থেকে, বেশি দূরে না কি মনে করো, যদি কেউ অন্য বাইরের থেকে আসতে চাও বসিরহাটের খুব নিকটে আর কি রকস্টার ক্যাফে। আর ভলকানো চা তো গাইস মিস করা যাবে না, তো আসতে হবে এখানে রকস্টার ক্যাফে, রকস্টার ওয়ার্ল্ডে। আর ফাটাফাটিভাবে দেখো এখানে মহলটা গাইস এত সুন্দর লাগছে আর কি, ফাটাফাটি লাগছে। তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কি, আমাদের ভালোবাসা তোমাদের, আর এই এত সুন্দর সাপোর্ট করছো চ্যানেলটা, খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছ, ভালো লাগছে আমাদের। তো চলো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট তো হতেই থাকবে আর কি, চ্যানেল তোমরা বড় করতেই থাকবে। তো চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো,